সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের গরিব অসহায় মানুষদের কথা চিন্তা করে ভর্তুকিতে কার্ডের ব্যবস্থার মাধ্যমে কম মূল্যে পণ্য বিক্রি করছে। এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্য দিচ্ছে উপবৃত্তি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা সহ নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান সরকার। মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের মানুষের এমন একটা রোগ যার বড় চিকিৎসার দরকার হয়, অনেক বেশি টাকা পয়সা ব্যয় হয়, তারপরে আবার আর এমন এমন পরিবারের যদি হয় যে অর্থের সংস্থান কম, এরপরে চিকিৎসা করাইতে গিয়ে সর্বক্রান্ত হয়ে যায় অথবা অনেক বেশি টাকা লাগে। তো সেই অবস্থায় আপনাদেরটা মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়া এটা এই পথ বাই করছেন, এই আরও আরও দেন মাঝে মধ্যে বিভিন্নভাবে দেন সেটা আপনাদের ভিত্তিতে। তো আপনারা যদি এখানে যারা আসছেন তারা এটা মানে পাইছেন, এটাই আপনার পুরো চিকিৎসা হয়তো হবে না, আপনাদের সাহায্য হবে, মনে একটা জোর হবে যে আপনার পক্ষে দেশ সরকার শেখ হাসিনা সবই আছেন, আমরা তো আসি আপনার সাথে, আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা সুস্থ হন আর যে চিকিৎসা করাচ্ছেন তাতে আপনারা বিবেচনা করে এইটা হবে করবেন যাতে এইটা কাজে লাগে। প্রধানমন্ত্রীর একটি বিশেষ তহবিল থেকে দেশের গরিব মানুষদের জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য সামান্য হলেও অর্থ প্রদান করা হচ্ছে। যদিও এই সমস্ত রোগের চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয়, তারপরও একটু হলেও তারা চিকিৎসার ব্যয়ভারটা বহন করতে পারবে। প্রধানমন্ত্রীর উদ্যোগে একটা বিশেষ সহায়তা, যারা আমাদের গুরুতর অসুস্থ, অনেক টাকা ব্যয় হয় এবং চিকিৎসা করাও জটিল, রোগও জটিল, এইরকম লোককে সাহায্য করার জন্য একটা পরিমাণ টাকা নির্ধারণ করছেন, তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে। হয়তো ওদের খরচ অনেক বেশি, মানে 50,00,000 টাকাও কোনো হয়তো কিছু হবে না, সেই লোককে তো ধরেন সাহায্য বেশি করা যাবে না, সম্ভব না, কিন্তু প্রত্যেকের অন্ততপক্ষে 50,000 টাকা পাইলে বেশি একটা সুযোগ পাইতে পারে, একটা চিকিৎসার শখ পেতে পারে, টাকা যোগ করতে পারে, এই উদ্দেশ্যে তিনি দিচ্ছেন। এরপরে তা নিজের যা করতো এমনিই করতো, না দিলেও উনি মনে করে দিচ্ছেন, অর্থ বললেন কেউ বেশি, আবার আমরা বললেন যে সবাইকে দিয়ে যাবে, আমরা মাঝে মধ্যে আনলে আলাদা আলাদা হয়, তো সেইটা আমরা মনে করি যে মানুষের জন্য একটা ভালো সহায়তা কাজ। এই কাজটা হলো আমাদের গরিব মানুষের সামাজিক নিরাপত্তা যে বেষ্টনী এর মধ্যে কিন্তু এইটা পড়ে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে যে প্রতিবন্ধী ভাতা নানারকম দেওয়া হয়, এই সাহায্য পাইলে ওখানে সাহায্য হয়েছে সামান্য, এই রকমের একটা ইয়ে আমাদের এখানে যারা সমাজসেবা কর্মকর্তা তার মাধ্যমে আসে আমরা হাতে দিয়ে থাকি। সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ফারুকুল হক, সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দোয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ আরও অনেকে। এ সময় উপজেলার প্রায় 36 জন রোগীদের মধ্যে এককালীন নগদ 50,000 টাকার চেক বিতরণ করা হয়।